বামনজিঘর নন্দালুপুচের অতিджуভাই নেভিআঘাটা সিনিয়র ফাজিল মাজুশের শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন 2023 অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ ছাত্রলীগ নেভিআঘাটা ফাজিল মাজুশের শাখার আয়োজনে মাজুশের চারতলা বিশিষ্ট নতুন ভবনে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অত্ৰ মাজুশের ছাত্রলীগের সভাপতি ভবত মেজরের রহমান মেজেনের সভাপতিত্বে গঙ্গাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাদক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথিদের বক্তব্য রাখে নন্দাল আসনের সকল সদস্য আলহাজ মোহাম্মদ খান এবং উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ মাহমুদুল হক সরফ বিশেষ অতিথি গাঙ্গাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান নয়ন সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন আওয়ামী লীগ নেতা এটি এম হক নেভিয়াঘাটার ফাজিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের সহসভাপতি হিলাল উদ্দিন সদস্য আব্দুল মান্নান মাহমুদুল হাসান মাদ্রাসার অধ্যক্ষ আজিজুল ইসলাম সহকারী শিক্ষক জসিম উদ্দিন ভুইয়া নান্দাইল সরকারি শহীদ স্মৃতি কলেজ ছাত্রলীগের সহসভাপতি রাজু আহমেদ দিনার প্রভু বক্তব্যের প্রধান অতিথির সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আনোয়ারুল আবিদিন খান তুহিন আওয়ামী লীগ সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন এবং ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে সাধারণ জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান পরিশিষ্টের সংসদ সদস্য আনোয়ারুল আবিদিন খান তুহিন উপজেলা ছাত্রলীগের সভাপতি তফিকুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সৌরভের স্বাক্ষরিত ছাত্রলীগ নেতা রোহান ইসলামকে সভাপতি ফয়জুল্লাহ সহসভাপতি জেবিনাকদিন এটি সহসভাপতি রিমন মিয়াকে সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক মনির হোসেন যুগ্ম সম্পাদক তাহমিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও হাসিফুর রহমানকে সহ সাংগঠনিক সম্পাদক করে নির্ভায় কাটা ফাজ শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেন